আমি ফজরের আজান দিলে নামলাম ঢাকা এয়ারপোর্টে, এরপরে এখানে বাড়িতেও যেতে পারিনি আপনাদের কারণে। যে সরত সিরত নিয়ে এসেছিলাম মদিনা থেকে, ওইভাবে চলে এসেছি। দুই রাত বেড়ায় ঘুম নেই। আলহামদুলিল্লাহি রব্বিল মাশরিকাইনি ওয়া রব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাউনাইন صلى الله عليه وعلى آله وصحابه واتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام ليلة من قام في ليلة القدر إيمانا ويحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث رواه ابن ماجه وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমার মনে হয় বাংলাদেশের ভেতরে এটাই ব্যতিক্রম যে দৃশ্য দেখে মনে হচ্ছে আমি মদিনায় আছি কারণ মক্কা মদিনাতে শেষে রমজানের এই দশ দিন ওদের কাছে রাত দিন নেই সারা রাত জেগে রসুলের ওই কথা মেনে ওনারা এবাদতেই লিপ্ত আছে
মাগরিব পড়ার পরেই কিছুক্ষণ বিরতি দিয়ে এশার নামাজ এরপরে তারাবিহ এরপরে রাত একটায় শুরু হয় কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ এরপরে সেহরি খেয়ে ওনারা তারপরে ঘুমায় সেই দৃশ্য আজকে আপনারা তৈরি করেছেন মদিনার সাথে যেন এই সকরিয়াকে আল্লাহ মিলিয়ে দেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার চকরিয়া ইসলামী তরুণ সংঘের উদ্যোগে তৃতীয়তম মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ শরাফাতুল্লাহ চৌধুরী ওয়াসিম উপস্থিত আছেন আলহাজ মাওলানা আকবর আহমেদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন এই মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য সাবেক লিখেছেন কেন উনি বর্তমানই হবে বর্তমান যিনি আছে উনি তো এখানকার না আপনাদের মাটি এবং মানুষের সন্তান যিনি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষা অনুরাগী বিশেষ করে যে কথাগুলো বলেছে মন থেকে যে কথাগুলো আমরা শুনলাম এলাকার মানুষকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য যে বক্তব্য দিয়েছেন আল্লাহ যেন সাহাবীদের সাথে কবুল করেন সাহাবীদের মনের কথা মুখের কথা এক ছিল আমরা অনেকেই কথা বলি আমাদের মুখের কথা মনের কথা এক না এই জন্য সাহাবীদের মতো আমরা আল্লাহর কাছে কবুল হতে পারি না আমার আরাফাতের ভাই জনাব আলহাজ জাফর আহমেদ বিওয়ানার্স এমএ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন অনেকগুলো মানুষের নাম এখানে দিয়েছেন বিশেষ করে জনাব আবুল কালাম জনাব লায়ন আলমগীর চৌধুরী জনাব আহমেদ রেজা এখন একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে সময় চলে যাবে সে শিক্ষক ক্লাসে যে জিজ্ঞাসা করছে ছাত্রকে এই গুড বানান কর বলছে স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড কি করলি এর ভেতরে আছে আপনি বানান করিয়ে নিন আমি একবারে সব বলে দিলাম আপনারা আবার বলেন আমিন এখানে যারা আলোচনা রাখলেন বিশেষ করে চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা আব্দুল কাদের জিহাদি মাওলানা হাফেজ বশির আহমেদ মাওলানা মামুন রশিদ নুরি ভাই মাওলানা কুতুবউদ্দিন হেলালি মাওলানা নুরুল আজম জিহাদি সহ নাম না জানা সম্মানিত ওলামায়ে কেরাম তরুণ যুব সংঘ যারা এই মাহফিলের খেদমতে আঞ্জাম দিয়েছি যে মা তাদেরকে পেটে নিয়েছি আল্লাহ যেন খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চকরিয়াবাসী দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে রমজানুল মোবারকে নাজাতের এই অধ্যায়ে সাবে কদর তালাশ করার উদ্দেশ্যে আমরা আজ রাত জেগে আছি শুধু ২৭ রমজানই সাবে কদর এটা নবী বলেননি শেষের ১০ দিনের বেজোড় যে কোনো একদিন হয়ে যেতে পারে সুতরাং উদ্দেশ্য নিয়ে আমরা যেহেতু আজকে রাত জেগে আছি আমাদের সারা রাত যেন জেগে থাকা এবাদত হিসাবে আল্লাহ গণ্য করে নেন শরীর সুস্থ রেখে মন মানসিকতা ইসলামের দিকে মনোনিবেশ করে যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন এখানে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ যদিও আমি এত রাত জাগার পক্ষে না কিন্তু রমজানের শেষের ১০ দিন আর মদিনার যে দৃশ্য দেখে আসলাম এই ১৪-১৫ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবার দোয়া করছি আল্লাহ কক্সবাজার চকরিয়াকে যেন মদিনাতুল মনোয়ারার সাথে কবুল করেন সত্যি একটা জান্নাতের পরিবেশ মনে হচ্ছিল এই ১৪ দিনে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই মানুষের রাত দিন ২৪ ঘন্টা রাত ২টা ৩টায় মহিলারা মসজিদে আসতেছে বিনা ভয়ে কোনো ভয় নেই শুধু আল্লাহর ভয় ছাড়া চিন্তায় নেই ডাকাতি নেই চুরি নেই কোনো ভয় মানুষের ভেতরে নেই ওই রকম দৃশ্য আজকে অন্তত এই কয়েক কিলোমিটার মনে হচ্ছে এই চকরিয়া বাজারের আশপাশে এই দৃশ্যটা এটা যদি সারা বাংলাদেশের দৃশ্য হয় এইটাই আমাদের কাছে মিনি জান্নাত এটাই দরকার
যিনি দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার থেকে শুরু করে যারা দেশে এবং দশের দায়িত্ব পালন করছে তারাও এইটা চায় যে সারা বাংলাদেশ যেন অন্তত এই যে মদিনাতুল মুনাওয়ারার মতো রাখছে এরকম দৃশ্য তৈরি হয়ে যায় টেকনাফ থেকে তদলিয়া মানুষ যাবে কোনো ভয় থাকবে না মনের ভেতরে শুধু একটা ভয় থাকবে আল্লাহর ভয় এই দৃশ্য আমরা বাংলাদেশে তৈরি করতে চাই না যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন সত্যি করে বলেন তো আলহামদুলিল্লাহ লাইং শাকারতুম লাজি দান নাকুম নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়িয়ে দেব নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করা লাগে তাফসিরে পড়েছি তিনটা বিষয় থাকতে হবে কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় এখানে আলেমরা আছে এই জন্য বলছে সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন লাইং শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ লামে তাকিদ নুনে সাকিলা খুব গুরুত্ব দিয়ে আল্লাহ এই কথাটা আমাদেরকে শোনাচ্ছেন যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব ফিজিলালিল কোরআনে সাইয়্যেদ কুতুব রহমতুল্লাহ আলাইহি তাফসিরে লিখেছেন কেউ যদি শুকরিয়া আদায় করতে চায় এক নম্বরের মাধ্যম তাকে বলা লাগবে মুখ দিয়ে যে হ্যাঁ এটা আমার নিয়ামত আজকের এই দিনে গত বছরে কত মানুষ এখানে ছিল দ্বিতীয়তম চলছে যেহেতু গত বছর হয়েছে আজকে ওই মানুষগুলো এখানে আর বসে নেই ওরা সব মাটির নিচে চলে গেছে আমরা যারা বসে আছি আগামী বছর যদি এখানে অনুষ্ঠানটা হয় সবাই এখানে থাকবে না অনেকেই মাটির নিচে যাবে সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে কোরআনে কারিমের মতো বিশাল নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এটা মুখ দিয়ে বলেন যে হ্যাঁ এটা আমার জীবনের নিয়ামত এটা নিয়ামত না এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আপনার নেকি হচ্ছে পৃথিবীতে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে গেলেই নেকি হয় এই অনুষ্ঠানে আসলে নেকি হবে এই কারণে কারণ এখানে কোরআন আছে কি আছে দুই নম্বরে আপনাকে মনের ভেতরে একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে শব্দটা খুব মারাত্মক শব্দ তাফসিরে পড়েছি একটা অনির্বচন সুখ আপনি পাবেন যেটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজের পক্ষ থেকে সালাম নামের খাতিরে দান করেন আমাদের মনের ভেতরে যদি ওই আনন্দটা আপনি পান একটা অনির্বচন সুখ একটা আবেশ আপনাকে একটা বাতাস দিয়ে আল্লাহ শান্তি দান করবে আমি জানি এখানে যারা আছে তারা ওটা এখন পাচ্ছে তিন নম্বরে এখানে যে কথাগুলো মানুষ শুনবে এগুলো তার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার মাধ্যমে আল্লাহকে দেখাবে আজকের তেলাওয়াত কি দোয়াতে আল্লাহ যে কথা জানাতে চান আমরা এখান থেকে নিয়ে বাকি জীবনে এটা যেন মিলাতে পারি এই তিনটা বিষয় যদি মানুষ দেখাতে পারে লাজিদান্নাকুম এরকম কোরআনের সম্পৃক্ততা আল্লাহ আরো বাড়িয়ে দেবেন অলাইন কাফার তোম কেউ যদি কুফরি করে না শুকরিয়া করে দাম দিতে না চায় মর্যাদা মূল্য না দেয় নাযাবিলা শাদীদ এরকম ভালো কাজে তাকে আল্লাহ আর ইনভলভ করবে না সম্পৃক্ত করবে না জীবনের মতো তার থেকে নিয়ামত আল্লাহ কেড়ে নেবে এবং কঠিন আযাবের ভেতরে ফেলে দেবে বলেন নাউজুবিল্লাহ সুতরাং এ নিয়ামত পেয়ে আমরা খুশি আর একবার বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে নবী হিসাবে পাওয়ার কারণে রমজান পেয়েছি অন্যান্য নবীর জামানায় রমজান মাস ছিল না ছিল না ছিল দুনিয়ার এই আসমান জমিন যেদিন আল্লাহ তৈরি করে সেই দিন তার কিতাবের ভেতরে ১২টা মাসের নাম আল্লাহ নিজে লিখে দিয়েছে ইন্না ইদ্দাতা শুহুরি ইন্দাল্লাহ হিসনা আশার শাহরং ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম আল্লাহ পাক বলেন আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি ওই দিন আমার কিতাবে তার মানে কোরআনে আল্লাহর কিতাব কোনটা
পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আমার আল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করে ফেরেশতাদের সামনে শুনিয়েছিলেন এজন্য কিতাব বলতে একটাই তার নাম কোরআন শরীফ ফি কিতাবিল্লাহ তাফসিরে পড়েছি আল্লাহর এই কোরআনে আল্লাহ 12টা মাসের নাম তিনি লিখেছিলেন তার ভেতর রমজান এটাও ছিল এ হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে যাচ্ছে এ রমজান ছিল কিন্তু এর গুরুত্ব ছিল না রজব মাস যেমন শাওয়াল মাস যেমন সফর মাস যেমন এ রমজান ওই রকমই ছিল বিশ্বনবীকে আল্লাহ কোরআনে কারীম দিয়েছে এই কারণে রমজানের দাম আল্লাহ কাট সোয়া বাড়িয়ে দিয়েছেন রমজানে আজকে এক দেড় ঘন্টা যদি কোরআন বোঝার জন্য আপনি ব্যয় করেন বাকি 11 মাসে এরকম 70টা অনুষ্ঠানে গেলে যে সওয়াব পেতেন আজকে একটায় পাওয়া যাবে রাত এখন গভীর সারা দিনের পরিশ্রান্ত শরীরের জন্য মনে হয় আপনাদের ঘুম লাগছে নাকি আপনার জীবনের 70টা অনুষ্ঠান এরকম করলে যে সওয়াব পেতেন নেকি পেতেন আজকের এই একটা দিনে এক দেড় ঘন্টায় আল্লাহ এটা দেবে কারণ একটা এখানে এমপি সাহেব আর আমির হামজা এই কারণে বলেন বলেন কিসের জন্য إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে এই যে শেষের 10 দিনের বেজড় সংখ্যা যেগুলো আছে তার ভিতরে কদর তালাশ করার জন্য নবীর আহ্বান বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন আপনি তালাশ করেন নবীজি শেষের এই 10 দিনে এত বেশি ইবাদত বন্দেগি করতেন হাদিস আল্লাহর নবী নিজের মাজাই দড়ি লাগিয়ে গামছা লাগিয়ে গামছা লাগিয়ে চাদর লাগিয়ে শক্ত করে বেঁধে নিতেন যেন রাতের বেলা সারা রাত অলসের মতো ঘুমিয়ে না কাটে আমরা হয়তো সারা জীবন পারছি না শেষের 10 দিনও অনেকে পারি না অন্তত আজকের দিনটা আমাদের জীবনে কোরআনের জন্য যদি আজকের রাতটা কেটে যায় তারপর আলহামদুলিল্লাহ কিন্তু শুকরিয়া আদায় তখন হবে যখন এখান থেকে কথা শোনার পরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এগুলো সেট করা যাবে শুকরিয়াবাসী আমি যে কথা এখান থেকে নিয়ে এসেছি রমজান মাস ছিল কিন্তু মর্যাদা ছিল না জেনবীর কারণে মর্যাদা জেনবীর উপরে কোরআনে কারীমে রমজানের সবে কদরে নাজিল হওয়ার কারণে মর্যাদা তাহলে আসল বিষয় কোরআন কি এ কোরআনে কারীম যদি আল্লাহ সফর মাসে দিতেন রমজানে একটা ইবাদতে যেমন 70টা সওয়াব হয় সফর মাসেও তাই হতো উদাহরণ দিতে গেলে আমরা বলি যে এটা যেন বিয়েতে বরের মতো বিয়েতে হাজারো মানুষ বরযাত্রে গেছে কিন্তু বর যায়নি মেয়ের বাবা কিছু খেতে দেবে বলে আজকের এই ময়দানে কোরআনে কারীম থাকার কারণে আল্লাহ এত বেশি মর্যাদা বাড়িয়েছে চিন্তা করেন 70 বার সুবহানাল্লাহ বললে যা হতো এর আগের মাসে আজকের এই দিনে একবার বললে সেই সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন এজন্য যাকাতের হিসাব যারা করেন রমজানে করবেন 70 গুণ সওয়াব আপনি বেশি পেয়ে যাবেন যদিও দেওয়াই লাগে একটা থেকে যদি 70 গুণ হয় লস আছে আমাদের দুনিয়াতে নেকির কাজ ভালো কাজ যার যত বেশি হবে কিয়ামতের ময়দানে তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবে মুসলমান ভাইরা আল্লাহ কিন্তু বেশি বেশি কাজ চাননি আল্লাহ চেয়েছেন ভালো কাজ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদের মউত আর হায়াত তৈরি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো আমি চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো কাজ কে করে আসতে পারো আল্লাহ পাক যদি বলেন ভালো কাজ করে থেকে যেতে পারো তাহলে আয়াত আমি পড়তাম না যেহেতু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দিয়ে আল্লাহ জানিয়েছেন ভালো কাজ করে কি আসতে পারো আমার কাছে আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ায় আপনি যত উপরে ওঠেন না কেন মাস্ট বি আপনাকে আল্লাহর কাছে যাওয়াই লাগবে
ওখানে যাওয়ার আগে যেন ভালো কাজ আপনি করতে পারেন। ভালো কাজ কি? আমি আপনি নিজে মনে মনে একটা কাজ আবিষ্কার করলাম, ওইটাই ভালো কাজ হয়ে যাবে তা না। ভালো কাজ হওয়ার জন্য শর্ত দুইটা, এক নম্বরে আল্লাহর হুকুম থাকা লাগবে, দুই নম্বরে রাসুলের তরিকা থাকা লাগবে, নয়তো এটা ভালো কাজ হবে না। আল্লাহ আকসারু আমালা দিতে পারতেন, তো আমি বেশি বেশি কাজ চাই। আল্লাহ বলেন আহসানু আমালা ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন আমি কাজটা চাই কিন্তু ভালো কাজ, যে কোনো কাজ করো ভালোভাবে করো। এ চকরিয়া যত সুন্দর বলছিলেন এমপি সাহেব, এই কারণে যতগুলো কাজ উনি করেছেন ভালো কাজ ভালোভাবে করেছেন, এই জন্য চকরিয়া যত শান্ত লাগছে। আপনি এই চকরিয়া না, এরকম জেলা এরকম থানা বাংলাদেশে বহু আছে, জানত এরকম জায়গায় রাত দুইটা তিনটার সময় বের হন, আপনি কেমন নিরাপদে থাকেন দেখছি। এখনো পর্যন্ত যা নিরাপদে আছি একটাই কারণ বা প্রমাণে, যে আমরা যে কাজই করি না কেন আমরা যেন ভালোভাবে করি, বলেন আমিন। কাজ আপনার অল্প হোক কিন্তু কাজটা যেন ভালো হয়, কি হয়? রমজানুল মোবারকে যারা এসেছেন, কোরআনে কারিম এই মাসে আল্লাহ নাজিল করার কারণে, এই সবে কদরে কোরআন নাজিল হওয়ার কারণে এত বেশি গুরুত্ব বেড়ে গেছে। আয়াতের পরবর্তীতে আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন আল্লাহর নবীকে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক বলেন মাদর কামালাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এতক্ষণ যেটা বলছি যে লাইলাতুল কদরে কোরআন আমি নাজিল করলাম, আপনি শুধু শুনেই চুপ করে আছেন, আপনি কি জানেন এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এখানে আলফন ওয়াহিদুন নেই। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আলফন ওয়াহিদুন মানে এক হাজার বছর, আর আলফন শাহরুন হাজার হাজার বছর। তার মানে আজকের রাতে এই শেষের দশ দিনের বেজোড় রাতে যদি কেউ সত্যি ইবাদত করে কাটাতে পারে, মহান আল্লাহ তাকে হাজার হাজার বছরে ইবাদত করলে যে সওয়াব হতো ওই রকম সওয়াব দিয়ে দেবে। এখন আমাদের বোঝার বিষয় আয়াত থেকে, এই কথা বলেন কেন, এবাদত কি? আমার মনে হয় এখানে যারা বসে আছি একশো জনের প্রায় আটানব্বই জন নিরানব্বই জনের ধারণা এবাদত মানে বসে বসে শুধু জিকির করা, নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা হয়ে গেছে, এটার নাম এবাদত না। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, সব জায়গায় আল্লাহর এবাদত আছে না নেই? আছে। এবাদতটা কি? মানুষের সাথে যে কথা বলে, যদি হাসি মুখে কথা বলেন ওইটাও এবাদত। অথচ অনেক মানুষ এটাকে গুরুত্ব দেয় না, দুনিয়ার কাজ মনে করে কথায় বলতে চায় না, গোমরা হয়ে বসে থাকে। আকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ পাক বলেন মানুষের সাথে হাসি মুখে কথা বলো, ভালো কথা বলো, এটাও সাদগা দেওয়ার সব হয়ে যাবে। ব্যক্তিগত জীবনের এবাদতকে মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, এটা এবাদত। এটা কি এবাদত? আমাদের জীবনে অনেকের নেই, অনেকে গোমরা হয়ে তো থাকে থাকে, এই দুনিয়ার কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ও মুসলমানদের সাথে মনোমালিন্য করে কথা বন্ধ করে দেয়, এটা যে রেকর্ড হচ্ছে তামাম পৃথিবীতে কালকেই ছড়িয়ে যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, পৃথিবীর কোনো ছোটোখাটো জিনিস নিয়ে যেন আপনি মন খারাপ করে কোনো মুসলমানের সাথে কথা বন্ধ করে থাকবেন না। তিন দিন যদি পার হয়ে আপনার মরণ হয়ে যায়, আপনি কিন্তু বেঈমান হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। অথচ এখানে কত মানুষ আছে তিন দিন না তিন বছর না তিরিশ বছরও ওই মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে কথা বন্ধ করে দিয়েছে, এরকম মানুষ নেই দেশে? যেহেতু এটা এবাদত, এই মুহূর্তেই মনোমালিন্য মিলিয়ে ফেলেন,
আল্লাহর নবী বলেন যাদের কথা বন্ধ হয়ে গেছে প্রথম যে লোকটা সালাম দিয়ে কথা আরম্ভ করবে এই লোকটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হয়ে যাবে আমাদের যাদের এই অভ্যাসটা খারাপ হয়ে গেছে কিছু হলেই কথা বন্ধ করে দেয় এখন মনোমালিন্য মিটিয়ে ফেলবেন যদি আগে থেকে উদ্যোগ নিয়ে কাজটা করতে পারেন আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন ইবাদত দুই নম্বরে আমরা বুঝি না ব্যক্তিগত জীবনের ইবাদতের পরে মানুষের ইবাদত শুরু হয় সামাজিক জীবনে কোন জায়গায় পারিবারিক জীবনে ইবাদত আছে সামাজিক জীবনে ইবাদত আছে রাজনৈতিক জীবনে ইবাদত আছে অর্থনৈতিক জীবনে ইবাদত আছে সামাজিক জীবনে ইবাদত আছে সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে ধর্মীয় জীবনে ইবাদত আছে আন্তর্জাতিক জীবনে ইবাদত আছে সব জায়গা আল্লাহ ইবাদত সেট করে রেখেছেন আমরা আসলে ইবাদতই মনে করি শুধু রাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুই রাকাত নামাজ না এসবে কদর এসেছে আপনাকে ইবাদত আপনি যদি ইবাদত বুঝে বুঝে করতে পারেন তাহলে এক হাজার বছর না হাজার হাজার বছরের চাইতে বেশি নেকি পাবেন আমরা হাদিস থেকে শুনি হযরত ওমর খুব বেশি দিন দুনিয়ায় বেঁচে ছিলেন তা না কিন্তু তার ইবাদতটা এমন পর্যায়ে পৌঁছিয়েছে খুব ভালো করে শুনেন ইবাদত সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে আজকের রাতে ইবাদত করলে হাজার হাজার বছরের চাইতে বেশি নেকি পাওয়া যায় ইবাদতই তো বুঝি না হযরত ওমর সম্পর্কে নবীজি বলেছিলেন আকাশের যে তারকা দেখতে পাও কেউ যদি গণনা আরম্ভ করে হয়তো একদিন একটা দুইটা তিনটা করে গণনা করে শেষ করে ফেলবে কিন্তু হযরত ওমর মুসলমান হওয়ার পরে যে ইবাদত করেছে যত নেকির কাজ করেছে তাম দুনিয়ার মানুষ মিলে গণনা করলে ওমরের নেকি শেষ হবে না কি করেছিলেন তিনি ছোট জীবনে ২৬ বছর বয়সে মুসলমান হলেন মাত্র কয়েক বছর দুনিয়ায় জীবিত ছিলেন এ কয়েক বছরে কি কাজ করলেন যে আকাশের তারকার চাইতে তার নেকির কাজ বেশি হয়ে গেল তিনি যদি কয়েক বছর শুধু সুবহানাল্লাহ পড়তেন এত নেকি পাওয়া সম্ভব ছিল তার নেকি কি তার ইবাদত কি এইটা আমাদের জানা লাগবে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আবসার বা আলবাব তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আমি সাহাবীদের জীবনের ভেতরে লুকিয়ে রেখেছি এজন্য সাহাবা একরাম আল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যেভাবে ইবাদত বুঝেছিলেন এবং করেছিলেন আমরা যদি আমাদের এই ছোট্ট জীবনটায় ওই ইবাদত ওইভাবে করতে পারি কসম আল্লাহর হয়তো সাহাবীদের বরাবর সম্ভব না কিন্তু কিয়ামতে সাহাবীদের সাথে হাসর করা সম্ভব হযরত ওমর ইবাদত বুঝেছিলেন এই ভালোভাবে শুনবেন আপনি আমি ইবাদত কি বুঝি আর উনি কি বুঝেছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের বেলা তিনি বেশিরভাগ সময় ঘুমাতেন না ইবাদতে কাটাতেন ইবাদতটা কি তার শুধু বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়তেন নাকি গভীর রজনীতে বের হয়ে দেখলেন একটা লোক বাড়ির ভেতরে প্রবেশ করে মরুভূমি আর বের হয়ে যায় আবার প্রবেশ করে বের হয়ে যায় তার হাত চেপে ধরলেন এই বেটা কে তুমি বারবারে বাড়িতে ঢোকো আর বের হও লোকটা বলে আপনি কে আমি তো এই বাড়ির মালিক হযরত ওমর বলে আমার ভুল হয়ে গেছে মালিক বারবার প্রবেশ করো বের হও কোন কারণে নিজের বাড়ি লোকটা বলে পথিক আমার মতো বিপদে দুনিয়ায় কেউ নেই আমার স্ত্রী সন্তান সম্ভাবা এখনই তার বাচ্চা হবে কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ কিচ্ছু জানি না স্ত্রী আমার কান্নায় ভেঙে পড়েছে অস্থির হয়ে গেছে ব্যথার যন্ত্রণায় আমার বাড়িতে কোনো ধাত্রীয় নিয়ে এ বিষয়ে জানাশোনা আমি এজন্য স্ত্রীর কষ্ট দেখে সহ্য করতে না পেরে বারবার বের হয়ে আবার যাই হযরত ওমর বলেন আমার মাথায় যেন বাস পড়েছে আমার এলাকায় আমার দেশে এরকম বিপদে আছে তিনি দৌড় দিয়ে বাড়িতে গেলেন স্ত্রীকে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহর মা আল্লাহ জান্নাত বিক্রি করছে যদি কিনতে চাও তাড়াতাড়ি আমার সাথে দৌড়াও ও কক্সবাজারবাসী তারা ইবাদত করেছিল এইটা নিজের স্ত্রীকে সঙ্গে নিয়েছেন সাধারণ মানুষ না তিনি ওই সময় দেশের প্রেসিডেন্ট
স্ত্রীকে বললেন কিছু নেকড়া নাও কিছু কাপড় নাও তেল নাও কিছু আটা নাও এগুলো নিয়ে গেলেন ওই লোকটার বাড়িতে প্রবেশ করালেন ডাক দিয়ে বলে ভাই আমার সাথে এখানে বসেন কিছুক্ষণ পরেই ভেতর থেকে আওয়াজ এলো খলিফাতুল মুসলিমিন আপনার বন্ধুকে সুসংবাদ দেন তার একটা পুত্র সন্তান হয়েছে সন্তানও সুস্থ আছে মাও সুস্থ আছে হযরত ওমর বলেন আলহামদুলিল্লাহ যার সন্তান সে বলছে নাউযু বিল্লাহ হযরত ওমর বলে ভাই আপনার তো ছেলে আপনার তো খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ার কথা আপনি নাউযু বিল্লাহ পড়েন কেন লোকটা বলে খলিফা এই কথাটা শোনার পরে আমি নাউযু বিল্লাহ পড়ছি কারণ এর আগে আমি সচক্ষে আপনাকে দেখি নাই আপনি দেশের দায়িত্বে আছেন আরে গভীর রজনীতে কোন জায়গা থেকে কোন মহিলা ধরে এনে আমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন এত বড় খেদমত করলেন এত বড় উপকার করেছেন পকেট থেকে কয়েকটা টাকা দিয়ে বললেন নেন ওই মহিলাকে দিয়ে দেবেন রাতের বেলা যে নার্স যে ধাত্রী যে সেবিকা নিয়ে এসেছিলেন তাকে টাকাগুলো দিয়ে দিয়েন হযরত ওমর বলে ভাই রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্য যে মহিলাকে নিয়ে এসেছিলাম ওটা পেশাদার কোনো নার্স না সেবিকা না ধাত্রী না ওটা আমার নিজের স্ত্রী আপনি নিজের মনকে জিজ্ঞাসা করেন তো এবাদত তারা কি বুঝেছিল আর আমরা কি এবাদত বুঝি আজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকের ব্যাংকে পড়ে আছে ছাতা পড়ে যাচ্ছে অথচ নিজের এলাকায় দশজন মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয় না আমি এর আগেও একবার এসেছিলাম এখানে এই হোটেলে আমি এক ঘন্টা মতো ছিলাম ওখান থেকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম যে এটা ওনার এখানে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে হাজারো মানুষ হালাল রুজি উপায় করে খাচ্ছে আমি ওই দিনই দোয়া করেছিলাম আল্লাহ এ জাফর আলম সাহেবের জীবনের কিছু যদি কবুল না হয় এ মার্কেটের মাধ্যমে যত যুবকের কর্মসংস্থান উনি তৈরি করে দিয়েছে হযরত ওমরের সাথে যেন আল্লাহ তাকে কবুল করে নেয় এবাদত উনি যদি এটা এবাদত মনে করে করে থাকে আসলে এটা এবাদত কি করবেন আপনার টাকা দিয়ে আমি আপনাকে রমজানেও দান করতে বলছি না আপনি দান করতে যদি ইমানে না কলায় দান করার দরকার নেই আপনার টাকাগুলো ব্যাংকে পড়ে ছাতা পড়ে যায় ওগুলো তুলে একটা ওয়ার্কশপ তৈরি করেন এখানে শুনলাম যে মার্কেটও ছিল না এটা এ পেছনে কিছুই ছিল না জলাশয় ছিল এ বিশাল আয়োজনে যিনি খেদমত শেষে ছোটবেলা থেকে আপনাদের পেছনে লেগে আছে এই যে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে এটা যদি এবাদত উনি না বুঝতো জীবনও করার কথা ছিল না ও শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে পড়ে থাকতো বিএ অনার্স এমএ এমনি লেখা নেই শিক্ষিত মানুষ বুঝেছে যে এবাদত আসলে কি অনেকে আমরা জানি না কমতম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের শরীর বড় তোমরা লম্বা চওড়া বেশি গায়ে গোস্ত আছে বেশি এই জন্য নাকি বলেন না আমরা শ্রেষ্ঠ এই কারণে আল্লাহ আমাদেরকে বের করেছেন মানুষের কল্যাণ করার জন্য আপনার দ্বারা যদি মানুষের কল্যাণ না হয় আপনি বুঝবেন আল্লাহর কাছে আপনি আর কুকুর সমান আমি একটা শক্ত কথা বলছি এবার রাগ হচ্ছে